হয়েছে, সর্বস্তরের মানুষ যুক্ত হয়েছে এবং রাজ্যের বাজেটে এখনো এই প্রচন্ড তাপে ঘাটাল মাশরাফ রানের জন্য অর্থ বরাদ্দ হয়নি। তারই প্রতিবাদে ঘাটালের বর্ধা চৌক থেকে হরিমোর পর্যন্ত পদযাত্রায় নেমেছে ঘাটাল মাশরাফ রানের রূপায়ণ সংগ্রাম। আপনি দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি, বয়স্ক মানুষ আজ থেকে আসি সকলে যুক্ত হয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান যাতে বাস্তবে রূপায়িত হয়। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির ডাকে প্রতিবাদ মিছিল চলছে, বর্ষার চৌকাম থেকে চলছে এই প্রতিবাদ মিছিল। বন্ধুগণ, আর কতদিন এই মিথ্যে প্রতিশ্রুতি ঘাটালের মানুষকে দেওয়া হবে? আমরা চাই ঘাটাল মাস্টার প্ল্যান যাতে বাস্তবে রূপায়িত হয়। ব্লকের বিভিন্ন জায়গায় হাজার হাজার হেক্টর জমি কেন তা পড়ে থাকবে, যা মুক্ত করা সম্ভব তা মুক্ত হবেই না তা কেন? তাই আমরা সকলে মিলে সরকারের কাছে আবেদন জানাই, দাবি জানাই যে আমরা এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক হয়ে আমরা এই দাবি কিছু মধ্যে দেখতে পারি না যে আমাদের বন্যা আর হচ্ছে না। তাই আসুন আগামী বর্ষা এই বর্ষা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাজেটে টাকা বরাদ্দ হয়নি, তারই প্রতিবাদে মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আজ বর্ধা চৌকান থেকে ঘাটালের ঘড়িমোড় পর্যন্ত শয়ে শয়ে মানুষদের নিয়ে পদযাত্রায় সামিল হয়েছেন। তাহ হবে কুশপুত্তলিকা, সরকারের কাছে প্রার্থনা করুন যে আজকের এই অল্প সময় নষ্ট হলেও আমরা যাতে সারা জীবনের জন্য এই বন্যা মুক্ত হতে পারি। কারণ পৃথিবীর ইতিহাস যতদিন, পৃথিবী যতদিন তৈরি হয়েছে ঘাটালের বন্যাও তত দিনই আছে। তাই একটা নতুন একটা করে দেখার এই গাড়িটাকে সরা, ঘাটাল শহরের প্রাণ কেন্দ্র কলেজ মোড়ে সর্বস্তরের বানভাসী বন্ধুগণ, আপনাদের সবাইয়ের উদ্দেশ্যে জানাই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আজকে এখানে একটি পদযাত্রা এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে বেশ কয়েকদিন আগে থেকে। আপনারা ভাই আপনারা সবাই জানেন ঘাটাল মাস্টার প্ল্যান
দুই মেদিনীপুর জেলার 13টি ব্লকের প্রায় 20 লক্ষাধিক বানভাসী মানুষকে বাৎসরিক বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি হয়েছিল। সেই ঘাটাল মাস্টার প্ল্যান 1982 সালে শিলাবতী নদীর পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল গত রাজ্যের রাজ্য সরকারের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী প্রভাস রায়। 1982 সালের পর আজও আপনারা লক্ষ্য করছেন সেই মাস্টার প্ল্যানে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার কোন অর্থ বরাদ্দ করছে না। তারই প্রতিবাদে আজকে এই এলাকার প্রায় শয়ে শয়ে মানুষজন এই বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিতে সামিল হয়েছেন। আপনারা সবাই লক্ষ্য করেছিলেন গত লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল ঘাটাল ঘাটাল শহরে সরবল ফেলে দিয়েছিল যেন ঘাটাল মাস্টার প্ল্যান এই রূপায়ণ হলো বলে চ্যাম্পিয়নকে হাজির করেছিল। আপনারা লক্ষ্য করলেন এক পক্ষ বলেছিল লোকসভা নির্বাচনের এক মাসের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, আর এক পক্ষ বলেছিল নির্বাচন চলে যাওয়ার পর ডিসেম্বর মাসে তারা কাজ শুরু করবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই রাজ্যের রাজ্য সরকারের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক এবং দপ্তরের সচিব প্রভাত মিশ্রের সাথে দেখা করে আমরা জানতে চেয়েছিলাম এ ব্যাপারে কোন সরকারি নির্দেশিকা জারি হয়েছে কিনা। আমরা ভোটের আগেও প্রভাতবাবুর সাথে দেখা করেছিলাম, ভোটের পরেও দেখা করেছিলাম, আমরা জানতে পারলাম এ ব্যাপারে কোন সরকারি নির্দেশিকা জারি হয়নি। আমরা আশা করেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার তাদের পূর্ণাঙ্গ বাজেটে অন্তত অর্থ বরাদ্দ করবে। আমরা সে ব্যাপারে গত 27 জুন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী সেচ মন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন করেছিলাম, সব আবেদনকে হতাশ করে গত পরশুদিন নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছে সেই বাজেটে ঘাটালের জন্য কোনো টাকা ধরেনি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের কোন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য টাকা মঞ্জুর করা হয়নি। তাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বর্ষার পরই যাতে শিলাবতী এলাকায় খনন কার্য শুরু হয় রাজ্য সরকারের কাছে সেই দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল পদযাত্রা কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা এখানে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করব। আজকের এই কর্মসূচিতে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দরা যেমন উপস্থিত আছেন, অবিভক্ত মেদিনীপুর জেলা বন্যা ভাঙন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শ্রী পঞ্চানন প্রধান উপস্থিত আছেন, আমাদের পাশের জেলা হুগলি এবং ঘাটালের সাথে সংযোগকারী বন্দর ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির সভাপতি বলাই চন্দ্র পাড়ুই সহ যুগ্ম সম্পাদক মদন রাম প্রমুখ, এছাড়াও নদী বাঁধ রক্ষা সুরক্ষা কমিটি সহ বিভিন্ন কমিটি যাই হোক নদী বাঁধ রক্ষা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। এই মাত্র আমরা জানতে পারলাম আজকের এই মহতী পদযাত্রাকে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন আমাদের মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির মাননীয় উপদেষ্টা ঘাটাল জোবেদা সৎসঙ্গর শ্রী যুক্তেশ্বর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌরীশঙ্কর বাঘ মহাশয়ও আজকের এই মহতী কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন। বিদ্যাসাগর গবেষক পর্যন্ত আমরা এই প্রচন্ড দাবদায়ের মধ্যে সর্বস্তরের প্রায় 500 শতাধিক দুই জেলার বানবাসী মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এখন আমাদের এই কেন্দ্রীয় বাজেটের যে প্রতিলিপি আমরা এখানে হাজির করেছি সেই প্রতিলিপিতে
অগ্নিসংযোগ করবার জন্য আমাদের কমিটির সভাপতি ডাক্তার বিকাশ চন্দ্র হাজরাকে অনুরোধ করছি। কেন্দ্রীয় বাজেটে টাকা নেই কেন, জবাব দাও। কেন্দ্রীয় বাজেট পুড়ছে, যে বাজেটে টাকা নেই সেই বাজেট পুড়ছে। মাস্টার প্ল্যানে টাকা নেই সেই কেন্দ্রীয় বাজেট পুড়ছে। মাস্টার প্ল্যানে টাকা নেই সেই কেন্দ্রীয় বাজেট পুড়ছে। কেন্দ্রীয় বাজেটে টাকা নেই সেই বাজেট পুড়ছে। রাজ্য সরকারকে তার প্রতিশ্রুতি মতো কাজ শুরু করতে হবে। অবিলম্বে কাজ শুরু করতে হবে। কেন্দ্র রাজ্য সরকারকে ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ করতে হবে। কেন্দ্রীয় বাজেট পুড়ছে, যে বাজেটে টাকা নেই সেই কেন্দ্রীয় বাজেট পুড়ছে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি চেনা পাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি চেনা পাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি চেনা পাট।